আসসালামু আলাইকুম। বিটাব্রুটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আসুন এক নজরে দেখে নিই গত 24 ঘন্টায় বিভাগীয় শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। প্রথমে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগ। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগ। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগ। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস।